হে গাইস, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। আর একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে একটা খুব গুরুত্বপূর্ণ এবং ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেকদিন পরে তোমাদের সঙ্গে দেখা, বেশ কয়েকদিন আমি বাড়ি ছিলাম না, তো সেই কারণে এই ভিডিও দিতে পারিনি। তো যাই হোক, এই ভিডিওতে একটা খুব গুরুত্বপূর্ণ রিমাইন্ড নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। আমি তোমাদেরকে কিছুদিন আগেই বলেছিলাম যে ইস্ট বেঙ্গলের মোবাশির রহমান, তিনি কিন্তু ইস্ট বেঙ্গলে থাকার ব্যাপারে আর সেরকম ইন্টারেস্টেড নন। তার কারণ, তিনি সেরকমভাবে ম্যাচ টাইম পাচ্ছেন না। 2022 সাল থেকে তিনি ইস্ট বেঙ্গল দলের সঙ্গে থাকার সত্ত্বেও কিন্তু সেরকমভাবে তাকে আমরা ব্যবহার করতে দেখিনি, এর আগে স্টিফেন কনস্ট্যান্টাইনকে, এখন ইস্ট বেঙ্গল কোচ কার্লোস কোয়াদ্রাদকে। তো সেই কারণে মোবাশিরের যে ইস্ট বেঙ্গলের প্রতি মোহভঙ্গ হয়েছে সেটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। এবং তোমরা যদি মোবাশিরের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো ফলো করো, সেখানে তোমরা একটা জিনিস দেখবে, তিনি কিন্তু প্রায়শই চেন্নাইয়ের এফসির বেশ কিছু খেলার ভিডিও, তাদের ম্যাচের আপডেট, এইগুলো কিন্তু তিনি শেয়ার করে থাকেন। তো স্বাভাবিকভাবেই মোবাশির যে চেন্নাইয়ের এফসির দিকে ঝুঁকে রয়েছে সেইটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। এবং এই মুহূর্তে পরিস্থিতি যেদিকে যাচ্ছে, হয়তো জানুয়ারি 2nd ট্রান্সফার উইন্ডো খুললে মোবাশির চেন্নাইয়ের এফসিতেই যোগ দিতে চলেছেন। তো এরপরেই একটা রুমার চারিদিক থেকে শোনা যাচ্ছিল, তবে কি মোবাশিরের পরিবর্তে চেন্নাইয়ের এফসির জিতেশ্বর সিং, যেহেতু ইস্ট বেঙ্গল সামার ট্রান্সফার উইন্ডোতেই টার্গেট করেছিল, তিনি কি ইস্ট বেঙ্গলে আসতে চলেছেন? তো দেখো, এই রুমারটা নিয়ে অনেক জায়গাতেই অনেক আপডেট বেরিয়েছে, আমিও বেশ কয়েকটা ভিডিও দেখেছি, কিন্তু যেটা সত্যি খবর সেটা হচ্ছে এখনও পর্যন্ত জিতেশ্বরের ব্যাপার নিয়ে ইস্ট বেঙ্গল চেন্নাইয়ের এফসির সঙ্গে কোনোরকম কোনো কথাবার্তা বলেনি। হ্যাঁ, এই খবরটাই কিন্তু ঠিক, হয়তো অনেকেই বিশ্বাস করবে না, কিন্তু এইটুকু আমি তোমাদেরকে বলছি, পরবর্তীকালে কী হবে সেটা আজকের ডেটে দাঁড়িয়ে বলা সম্ভব নয়। তবে এখনও পর্যন্ত কিন্তু জিতেশ্বর সিং এর ব্যাপার নিয়ে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট সেরকমভাবে কিছু ভাবছে না। অন্যদিকে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু একটা খুব ভালো ডিসিশন নিয়েছে। তোমরা জানোই আগেরবার আইএসএল এর টিকিট নিয়ে কলকাতার দুই প্রধানেই একটা সমস্যা তৈরি হয়েছিল। মোহনবাগান সুপার জায়ান্টে এখনও পর্যন্ত সেই সমস্যাটা রয়ে গেলেও কিন্তু ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট এবারের টিকিট বিক্রি নিয়ে যথেষ্ট ইনিশিয়েটিভ নিয়েছে, এবং সেক্ষেত্রে সমর্থকদের যাতে টিকিট পেতে কোনোরকম কোনো সমস্যা না হয় সেই ব্যাপারটা কিন্তু তারা দেখছেন। তো আজ থেকেই কিন্তু 4 তারিখ ইস্ট বেঙ্গল হচ্ছে ম্যাচ রয়েছে কেরল ব্লাস্টার্সের বিপক্ষে, সেই ম্যাচের টিকিট কিন্তু বিক্রি শুরু হয়ে গিয়েছে। ইস্ট বেঙ্গল ক্লাব টেন এবং যুবভারতী ক্রীড়াঙ্গনের বক্স অফিস দু জায়গা থেকেই ইস্ট বেঙ্গল ভার্সেস কেরল ব্লাস্টার্স ম্যাচের টিকিট পাওয়া যাচ্ছে। আজ থেকে 3রা নভেম্বর পর্যন্ত সকাল 11টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত এবং ম্যাচের দিন সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এই ম্যাচের টিকিট কিন্তু তোমরা পেতে পারো এই দুটো জায়গা থেকেই। তো এটা কিন্তু নিঃসন্দেহে একটা ভীষণ ভালো ইনিশিয়েটিভ। তো যাই হোক, চলো এখনকার আমাদের ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, আর মনে করি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সবসময় যেটা বলি তোমরা সাবস্ক্রাইব করলেই আরও ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায়। তো চলো, এখনকার আমাদের এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।